সাম্প্রতিক সময়ে আমাদের এই প্রশ্নটি খুবই জরুরি, যেটি আমাদের দর্শক জানতে চেয়েছেন যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, এর হুকুম কি যদি একটু জানা দেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد জি, বর্তমানে সারা বিশ্বে আমরা হারামাইন শরীফে নামাজে গেলেও সারা বিশ্বের মানুষ দেখতে পান যে অনেকেই চেয়ারে সালাত আদায় করছেন, আবার হারামাইনে অনেকে চেয়ার অক্ষ করেও রেখে যান যেন পরবর্তী মুসল্লিরা এখানে সালাত আদায় করে চেয়ারে বসে ইবাদত করে সওয়াব পান। এটা আমরা হারামাইনে দেখতে পাই আর সারা বিশ্বের সব দেশের মুসলমানের সেখানে যান, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের মসজিদগুলোতেও দেখা যায় অনেকেই সালাত আদায় করছেন চেয়ারে বসে। বিষয়টা আগে ছিল না, আজ থেকে 20-30 বছর আগেও কোথাও ছিল না হারামাইনে, আমরা দেখিনি। এখন এর বিধানটা কি হবে, হারামাইনে চলছে বলে কি জায়েজ হয়ে যাবে নাকি শরীয়তে এর বিধান কোনো অনুমোদন আছে? জি, আসলে প্রথমে দেখতে হবে এখানে কয়েকটা বিষয়। একটা হলো যে ইসলাম আমাদেরকে যে ইবাদতগুলো দিয়েছে এটা মূল উদ্দেশ্য বান্দা আল্লাহর জিকির আল্লাহর ইবাদত করে নিজে উপকৃত হবে। এখানে ফিক্সড এমন কিছু নয় আপনাকে 16 আনা টাকা দিতে হবে নইলে আপনার ঋণ শোধ হবে না, কথাটা হলো মনের পরিপূর্ণ আন্তরিক আগ্রহ এবং চেষ্টা, এটাই বান্দা যতটুকু পারে ওটাতেই আল্লাহ পূর্ণ সওয়াব। জি, এই জন্য আমরা সাধারণভাবে সবাই জানি যে দাঁড়াতে বলে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে সালাত আদায় করা যায়। এখন বসা বলতে কি মাটিতে বসা নাকি চেয়ারে বসা? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ সালাত চেয়ারে বসে পড়েছেন এটা হাদিসে নেই। এই জন্য বিধানটা হলো যে ব্যক্তি দাঁড়াতে পারবেন, জি, অর্থাৎ 4 রাকাত বা 2 রাকাত সালাত আদায় করতে যে সময়টুকু লাগে 3 মিনিট বা 4 মিনিট দাঁড়িয়ে থাকতে তার কোনো কষ্ট নেই, কিন্তু রুকু বা সাজদা দিতে কষ্ট। এটা অনেকের ক্ষেত্রে সাজদা দিতে পারেন না কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেন, ওই ব্যক্তি ফরজ সালাত দাঁড়িয়েই আদায় করবেন, তিনি চেয়ারে বসবেন না, কারণ চেয়ারে বসার যে জটিলতা তাতে কাতারটা ঠিক থাকে না, তার নামাজটা মাকরুহ হয়ে যাচ্ছে। আর তিনি যে রুকু করবেন এবং সেজদা করবেন দাঁড়ানো অবস্থাতেই হয়তো রুকু করলেন এভাবে সেজদা করলেন এভাবে, দাঁড়িয়ে এশারায় সেজদা করা আর চেয়ারে বসে এশারায় সেজদা করা এর ভিতরে শরীয়তের বিধানে কোনো পার্থক্য নেই, কিন্তু বসার এই সুযোগটা নিতে যেয়ে তিনি কাতারটা নষ্ট করে ফেলছেন। চেয়ার পিছিয়ে দিলে পিছনের মুসল্লিদের সালাত নষ্ট হবে, চেয়ারটা কাতার রাখলে তার কাতারটা নষ্ট হবে। যেহেতু তিনি দাঁড়াচ্ছেন, তিনি মূলত রাত শুনছেন দাঁড়িয়ে, রুকু করছেন দাঁড়িয়ে, সেজদার জন্য বসছেন, এই ধরনের মানুষদের জন্য পুরো ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে হবে। নফল সালাত বসে পড়তে পারবেন, সুন্নত নফল সবই। আর যিনি দাঁড়াতে পারেন না, এই 3 বা 4 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই তার, তাহলে অসুবিধা হয়, অতি কষ্ট হয়, তার বিধান হলো মাটিতে বসে সালাত আদায় করবেন। মাটিতে বসা বলতে এটা পা ভাঁজ করে বসতে পারেন, প্রয়োজনে আসন গেড়ে বসতে পারেন, প্রয়োজনে কেবলার দিকে পা লম্বা ছড়িয়ে দিতে বসতে পারেন, কোনো অসুবিধে নেই, এগুলো সব সুন্নাসম্মত এবং বৈধ। এই দুটো অপশন হলো সুন্নাসম্মত, যেটা সাধারণ অপশন। তৃতীয় অপশন হলো ব্যক্তি দাঁড়াতেও পারেন না, আবার মাটিতে বসতেও তার কষ্ট হয়, অনেকেরই মাটিতে বসে বসতে উঠতে কষ্ট হয়, বর্তমান সময়ে অনেক দীর্ঘ সময় মাটিতে বসে থাকাও কষ্ট হয়। এদের জন্য যিনি বসতে পারেন দাঁড়াতে পারেন না তার জন্য চেয়ারে বসে সালাত আদায় করা বৈধ, এটা জোরালো। অর্থাৎ যিনি দাঁড়িয়ে পুরো সালাত আদায় করতে পারেন না, মাটিতে বসতেও অসুবিধা হয়, তিনি চেয়ারে বসে সালাত আদায় করবেন। এটার পক্ষে যে প্রমাণগুলো রয়েছে তার অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত উটের পিঠে হেলান দিয়ে পা ঝুলিয়ে ঠিক চেয়ারে বসার মতো করেই পড়েছে। জি, উটের পিঠে বসাটা কিন্তু চেয়ারে বসা, দুই পা দুই দিক থেকে দুই পা নিচে নেমে গেছে, এখানে বসে আছে, পিছনে একটা তাকিয়ে আছে যেটা হেলান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে নফল সালাত এভাবে আদায় করতেন, এবং অজরের জন্য আল্লাহ কোরআন কারিমে যুদ্ধের ময়দানে ভয়ের সময় উটের পিঠে চড়ে বা হেঁটে হেঁটে সালাত আদায় বৈধ করেছে। রুকবান মানে বাহনের পিঠে চড়ে পা নামিয়ে দিয়ে হেলান দিয়ে বা এইভাবে সালাত আদায়। এই জন্য চেয়ারে বসা অ্যাভয়েড করা আমাদের চেষ্টা করা উচিত ফরজ সালাতের ক্ষেত্রে, দাঁড়িয়ে আদায় করবো পুরোটা নইলে পুরোটা বসে আদায় করবো, যারা এই দুটো পারবেন না তারা চেয়ারে বসে আদায় করতে পারেন। নফল সালাত পুরোটাই বসে পড়া যেহেতু বৈধ, আর বসার একটা অপশন হলো
চেয়ারে বসা, যেটা রাসূলুল্লাহ উটের পিঠে বসেছেন, কাজেই সুন্নাত নফলের ক্ষেত্রে চেয়ারে বসে সালাত আদায় করা হয়। মোহতারাম, সম্পর্কে একটি প্রশ্ন আমার মাথায় এসেছে, অনেকে আছেন চেয়ারে বসে সালাত আদায় করেন, তারা হয়তো বসতে পাচ্ছেন না বা যেভাবে একটা সমস্যার কারণে, তো সেজদা দেওয়ার জন্য তারা আবার একটা সামনে একটা কিছু তারা ই করেন, অনেকটা ছোট টেবিলের মতো তারা বানিয়ে নেন, নিচেরটায় বসেন উপরটা তারা সেজদা করেন, তো সেক্ষেত্রে কি এটা জরুরি কি না যে উনি ওখানে একটা কিছু রেখে সেজদা দিতে হবে নাকি শূন্যের উপরে সেজদা দিতে পারবেন? ধন্যবাদ। ওই আগের প্রশ্নের একটা সম্পর্ক কথা আমারও মনে পড়লো, যেটা মসজিদে চেয়ার রাখা এটা শুধু সালাতের জন্য নয়, যেমন হারামাইন শরীফ আইন এবং আমাদের মসজিদগুলোতে একটা মানুষ সালাতের জন্য এসে অনেক সময় আগে পরে কিছু সময় বসে থাকতে হয়, এই দীর্ঘতমে বসে থাকাটা অনেক মুসল্লি বয়স্ক মুসল্লিদের জন্য তাদের জন্য খুব জরুরি, কষ্ট হয়, কষ্ট, হ্যাঁ মানে নিচে বসে থাকা কষ্ট, নিচে বসে থাকা কষ্টটা হয়, কষ্ট হয়, চেয়ার রাখলে তারা অন্তত ওই নামাজের আগ পর্যন্ত বসে থাকতে পারে, বসে থাকতে পারেন, কোরআন তেলাওয়াত করতে আরাম করতে পারেন, জি এটা ভালো এবং এটার ব্যবস্থা রাখা উচিত, উচিত, হ্যাঁ সালাতের কথা ঠিক করলে সেটা ভিন্ন কথা, জি সালাত আদায় করাটা একটা ভিন্ন বিধান, এই জন্য সালাতের আগে কোরআন তেলাওয়াত পরে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলের জন্য চেয়ার রাখা, ছোটখাটো বা বিভিন্ন ধরনের চেয়ার রাখা এটা ভালো, বর্তমান সময়ে মানুষের বয়স অসুস্থতার কারণে এটা প্রয়োজন, দীর্ঘ সময় মাটিতে বসে থাকতে কষ্ট কষ্ট হয়, আপনি যেটা বলেছেন এটা শরীয়তে অপ্রয়োজনীয় এবং এটা না করা উচিত, অর্থাৎ আমরা যেমন দাঁড়াতে পারি সেজদার জন্য মাটিতে বসলাম এটা অপ্রয়োজনীয় কাজ, অথবা চেয়ারে বসলাম, আমি আমি যেহেতু ইশারাই সেজদা করছি দাঁড়ানো অবস্থায় একটু মাথা ঝোঁকালেই তো ইশারা হলো, আর চেয়ারে বসে মাথা ঝোঁকানো ইশারা হলো, আমি অকারণে কেন চেয়ারটা ব্যবহার করবো? আচ্ছা, ঠিক তেমনি আমি চেয়ারের সামনে টেবিল রেখে যদি সালাত আদায় করি সেটাও এশারাই হলো, টেবিল রাখলাম, টেবিল উপর মাথা দিলাম, কিন্তু আমি মাটিতে তো দিলাম না, জি না, আর টেবিল কিছুই নেই শূন্যের উপর মাথা ঝোঁকাইছি একই কথা হলো, এক্ষেত্রে সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাম ইশারায় সালাত আদায় করেছেন, সাহাবীরা আদায় করেছেন, কখনো সামনে বালিশ তাকিয়া টুল কিছু রাখেন। দ্বিতীয়ত এগুলো আমাদের ধারণা হয় যে এটাতে আমাদের মূল সেজদা হয়ে গেল, হয়ে গেল, এটা তা হচ্ছে না, এই জন্য এগুলো বর্জন করে সুন্নাহ মোতাবেক ওই ইশারায় সেজদা করা আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।